মেলবেট 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 যেখানে যাই শুধু মেলবেটের গল্প আজকে এই জন্য আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে মেলবেট অ্যাকাউন্ট করতে হয় অ্যাপসে ঢুকলে লগ এবং রেজিস্ট্রেশন নামের দুইটি অপশন পাবেন এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তারপর এখানে তিনটি অপশন পাবেন এখান থেকে প্রথম অপশন অর্থাৎ ইন ওয়ান ক্লিক এই অপশনে ক্লিক করবেন এবং এখানে কান্টিতে বাংলাদেশ কারেন্সিতে বাংলাদেশি টাকা বিডিটি থাকবে শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড এন এ ফাইভ জিরো এটি ব্যবহার করেন করবেন আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হল এন এ ফাইভ জিরো মনে রাখবেন এই প্রোমো কোডটি ব্যবহার করলে পাবেন অসংখ্য বোনাস এবং খুব সহজেই বিকাশ নগদের মাধ্যমে যেকোনো সময় ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি লেখার পরে নিচের খালি ঘরগুলোতে চিহ্ন দিন তারপরে সবুজ বাটনে ক্লিক করুন বন্ধুরা দেখুন এখানে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এটি খুবই যত্ন সহকারে রাখতে হবে কেননা পরবর্তী সময়ে আমাদের অ্যাকাউন্টটি লগ করার জন্য জন্য পাসওয়ার্ড এবং ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ তারপরে নিচে নেক্সট অপশনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে যাবে এইবার আমরা আমাদের অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং এনআইডি রেজিস্ট্রেশন করব। সেটি করার জন্য নিচের এই মেনু অপশনে ক্লিক করব। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে পার্সোনাল প্রোফাইল এই অপশনে ক্লিক করব। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে ফোন নাম্বার লিঙ্ক নামের একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করে আমাদের নাম্বারটি বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। এবং এই ঘরে আমাদের ফোনে আসা ওটিপি নাম্বারটি বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করব তারপর আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করব এর জন্য সবার উপরে দেখবেন ফিল ইন পার্সোনাল ডাটা আমরা এখানে ক্লিক করব তারপরে আমাদের এমন একটা ফর্ম দেওয়া হবে এখানে থাকা প্রত্যেকটি অপশনে আমরা এনআইডি কার্ডে থাকা সঠিক তথ্য দেব ফর্মের প্রথমে থাকবে ফার্স্ট নেম এখানে আমরা প্রথম নাম বসিয়ে দেব তারপর থাকবে সার নেম এখানে আমরা দ্বিতীয় নামটি বসিয়ে দেব তারপরে থাকবে মিডিল নেম মিডিল নেমের জায়গায় পুরো নামটি বসিয়ে দেব ডেট অফ বার্থ এখানে ন্যাশনাল এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখটি বসিয়ে দেব প্লেস অফ বার্থ ঠিকানা এখানে আমাদের জন্মস্থানটি লিখে দেব রিজিওনে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে এখানে আমাদের বিভাগটি সিলেক্ট করব সিরিজে ক্লিক করলে পৃথিবীর সকল শহর চলে আসবে এখান থেকে আমাদের শহরটি সিলেক্ট করব রেসিডেন্স অ্যাড্রেসে ক্লিক করে আমাদের জেলাটি বসিয়ে দেব ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল এনআইডি সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে জিরো ওয়ান বসিয়ে দেব ডকুমেন্ট নাম্বারের জায়গায় এনআইডি নাম্বার বসিয়ে দেব ডেট অফ ইস্যুজ এই জায়গাতে এনআইডি কার্ডের পেছনে থাকা ইস্যুজ ডেটটি বসিয়ে দেব ইস্যুজ বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট বসিয়ে দেব সবকিছু সঠিক ভাবে বসানো হলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল ভাবে ভেরিফাইড হয়ে যাবে এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। সেটি করার জন্য উপরে দেখবেন ডিপোজিট অপশন আমরা এখানে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে চাইলেই আমরা নগদ বিকাশ রকেট এছাড়াও অন্যান্য বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারি আমি আপনাদের দেখানোর জন্য বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। এজন্য বিকাশ অপশনে ক্লিক করলাম তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে বিকাশ ওয়ালেট এবং বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করতে হবে বিকাশ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করলে আমাদেরকে এমন একটা ট্রানজেকশন আইডি দিতে হবে এটি কপি করব। তারপর আমাদের অ্যাপসে গিয়ে এর জায়গায় যত টাকা ক্যাশ আউট করলাম টাকার পরিমাণটি বসিয়ে তারপর যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছি ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেব তারপরে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করব দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে বন্ধুরা সব থেকে বেশি বেশি বোনাস পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন ধন্যবাদ